আমার দেশ আমার গর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আলোকপাত করতে হচ্ছে তো বিষয়টি আলোচনার পূর্বে কয়েকটি মূলনীতি আমি আগে উল্লেখ করতে চাই আলোচ্য বিষয় ঈদ এ মিলনী সাল্লু আলহিউ এ নিয়ে আমাদের সমাজে বিশেষত মুসলিম জনগোষ্ঠীতে বিভিন্ন মত পার্থক্য আছে আমি এই মত পার্থক্যগুলিকে তুলে না ধরে কোরআন সন্ন্যার বাস্তবতাটা উপস্থাপন করতে চাই প্রথমত যে বিষয়টি আমাদের আলোচনা করতে হবে সেটি হচ্ছে আমরা কারা আমরা কারা আমাদের করণীয় কি আমরা কোথা থেকে এলাম আমাদের কর্ম কি এ সম্পর্কে আমরা কোরআনুল করিমের একটি উদ্ধৃতি পেশ করতে চাই আল্লাহ রব আলমিন কোরআনুল করিমী উল্লেখ করেছেন উমা খালাক্তুল জিন্ন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি এবাদতের জন্য যদি তালা আমাদেরকে সৃষ্টি করে থাকেন তাহলে এবাদতের সংজ্ঞা কি এবাদতের বৃত্তি কি এ বিষয়ে আমাদের প্রজেক্ট তো জ্ঞান রাখতে হবে তো আমরা যেহেতু মুসলিম আমরা কুরআনুল কারীম কে আমাদের পতর দিশা দিশা আমরা গ্রহণ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা দ্বীন এর প্রতি আহ্বান করি আল্লাহর পক্ষ থেকে প্রেরিতর সূলিশ আমরা গ্রহণ করেছি দিন ধর্মের ক্ষেত্রে এর বাহিরে যাওয়ার আমাদের কোনো অবকাশ নাই দিন ধর্ম চলবে কোরআনসূন্না দিয়ে কোনো প্রকার যুক্তি তর্ক দিয়ে নয় কোনো ব্যক্তির কোনো মহাপুরুষের বাণী দিয়ে নয় কোনো কবির কাব্য দিয়ে কবিতা দিয়ে দিন ধর্ম চলে না দিন ধর্ম চলবে কোরআন সূন্য দিয়ে দ্বিতীয়ত আমি যে জিনিসটি যে মূল্যটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মীর এই মাস জন্মীর তারিখ যখন আসে মুসলিম পদদুচিতে লकाय বিভিন্ন ভাবে সাজ সাজ রূপ পড়ে যায় আমি এই বিষয়ে পক্ষে এবং বিপক্ষে কোথাও কিছু বলতে চাই না আমি বাস্তব বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মহম্মদুরসো সাল্লুআস্লামকে আল্লাহর শুধু মানব জন্য নয় গোটা সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন যেটা কোরআনিক সত্য সেই সত্য থেকে আমরা অনেক সময় দূরে চলে যাই কাজেই আমরা বিভ্রান্তির শিকার হই প্রকৃতপক্ষে মহানবী সাল্লু আলাহাম এই পৃথিবীতে আগমনের আগে ইব্রাহিম খলিল আলহি সাল্লাহ তার ছেলে ইসমাইল নবী হুল্লাহ সাল্লামকে নিয়ে যখন আল্লাহর গড়ের বৃত্তি স্থাপন করেন তখন তিনি আল্লাহর দরবারে دعاك رجلنا ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم يا مدير رب أما دير أبوير أما دير أبوير بمشدر تمار মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে তুমি পৃথিবীতে প্রেরণ করো যিনি তোমার মিশনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করবেন এবং সেই মিশনটি ছিল ইয়াতলু আলাইহিম আ হে প্রভু আপনার আয়াত আপনার নিদর্শনগুলি তারা মানুষের সামনে তেলাওয়াত করবেন পেশ করবেন বাস্তবায়ন করবেন ওই আল্লে মোহামুল কিতাব হেকমা তিনি জাতিকে বিশ্বের মানুষকে আপনার কিতাব এবং সেই কিতাবের বাস্তবায়নের রূপরেখা না এই হেকমা এই দুইটা বিষয়ের শিক্ষায় শিক্ষিত করে তুলবেন এবং সমস্ত মানব জাতিকে আপনার এই আয়াতের তিলাওয়াত এবং কোরআনসন্নার কোরআন এবং হ্যাকমার কিতাব এবং হ্যাকমার সেই জ্ঞানে এদেরকে সেই জ্ঞানের শিক্ষায় শিক্ষিত করে এমন একটি অবস্থায় নিয়ে যাবেন যার মাধ্যমে সমস্ত মানব সত্তার আত্মশুদ্ধি হয়ে যায় যেটা কোরআনিক সত্য এখানে আমাদের যে বিষয় লক্ষ্য করতে হবে তা হচ্ছে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জীবন থেকে শুরু করে এই পৃথিবী ত্যাগ করার সময় পর্যন্ত প্রায় তেষট্টি বছরের যে জীবন সেই তেষট্টি বছরের বর্ণাঢ্য জীবনের প্রথম অহিবিহীন চল্লিশ বছর সেই অহিবিহীন চল্লিশ বছর দিন ধর্ম বলতে পৃথিবীতে কিছু ছিল না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসলামের চল্লিশ বছর বয়স হলে আল্লাহ তবাহারকাম তালা পবিত্র কোরআন নাজিল করে মানুষকে দিন ধর্মের প্রতি আহ্বান করতে হুকুম দিয়েছিলেন আল্লাহ তবাহরকালা তার ঐশিবাণী তার কোরআন অবতীর্ণ করলেন এবং রসুল সাল্লাহু মাধ্যমে মানব সভ্যতার মধ্যে ইহার বাস্তবায়ন করলেন এখানে রসুলসল্লাহ আলাই্লামের যে মিশন ছিল নবুয়েতের যে কার্যক্রম ছিল সেটা ছিল চারটি অংশে বিভক্ত প্রথম অংশটা ছিল তিলওয়তে কিতাব দ্বিতীয় অংশ ছিল এবং তৃতীয় অংশ ছিল কিতাব এবং হ্যাকমার শিক্ষা আর চতুর্থ বিষয়টি ছিল আত্মশুদ্ধির বিষয় কাজেই মহানবী সাল্লাহ আলাই জীবনচরিত আলোচনা করে তার বাস্তবায়িত শিক্ষাকে ধারণ করে প্রকৃত মানবতাকে প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য হওয়া উচিত তিন নম্বর যে বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে প্রচলিত যে রবিউল আউবাল মাস আসলেই একদিন ব্যাপী দুই দিন ব্যাপী তিন দিন পাঁচ দিন সাত দিন বারো দিন পনেরো দিন মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেগুলি সাধারণত পাক বাড়াতে বেশি হয় আমি এগুলির পক্ষে বিপক্ষে কোনো কথা না বলে আমি বাস্তব যে বিষয়টি আছে সেটি উল্লেখ করতে চাই যে এই সমস্ত বিষয়কে নিশক যদি রসুল সাল্লামকে জানার এবং তাকে চিনার এবং তার অনুসরণ করার কোনো প্রক্রিয়া বা কোনো পদ্ধতি হয় তাহলে সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার কিন্তু যদি তা না হয়ে শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হয় তাহলে এখানে ভ্রান্ততা অবশ্যই আছে এতে কোনো সন্দেহ নাই যেমনটি আমি আপনাদেরকে খুব সংক্ষেপ বলতে চাই যে রসুল করিম সাল্লাহ আলাইউসাল্লামের জীবন যে জীবনচক্র সেই জীবনচক্রের আলোচনা কিছুটা কোরআনুল করিমে আসে কিছুটা সাহাবাইক রাম তার জীবনচক্রের কিছু কথা বিশুদ্ধভাবে তারা রপ্ত করে যুগ যুগ ধরে তারা আমাদের কাছে এগুলি পৌঁছিয়ে দিয়েছেন যেগুলি আমরা বিভিন্ন হাদিস এবং বিশুদ্ধ সিরাত গ্রন্থের মাধ্যমে আমরা যেগুলি পাই এখানে আমাদের লক্ষ্য করা প্রয়োজন যে আমরা যে সাহাবাইকেরামের মাধ্যমে সরাসরি রসুর করিম সাল্লাহ আলি সাল্লামের এই গোটা জীবনের যে বর্ণনা আমরা পাই সেই সাহাবায়কেরাম তা বেঈন তবে তাবেঈন পরবর্তী যুগের সকল মাজাহেবের যারা ইমাম আসেন হাদিসের ইমাম যারা আসেন তাফসির ইমাম যারা আসেন যারা আসেন তারা কেউ কি কিনা সেই বিষয়টি আমাদের দেখতে হবে যদি তারা ওগুলি করে থাকেন তাহলে অবশ্যই সেটা আমরাও করব আর যদি তারা সেগুলি না করে থাকেন তাহলে কোনো যুক্তিতর্কের ভিত্তিতে তাদেরকে পাশ কাটিয়ে তাদের জ্ঞান গর্বের ঊর্ধ্বে উঠে আমাদের যে কিছু লাফালাফি করতে হবে সেটা একটা ভ্রান্ততা ছাড়া আর কিছুই নয় পরিশেষে আমি বলতে চাই দিন ধর্মের সকল কাজকর্ম চলবে সুন্নার দলিলের ভিত্তিতে রসুল সাল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করে সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে তারা জীবনে বাস্তবায়ন করতে হবে এবং শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের প্রেমিক না হয়ে বস্তব ধর্মী আদর্শের প্রেমিক আমরা যদি হতে পারি তাহলেই আমাদের এই আলোচনা এবং আমাদের ধর্ম পালন সার্থক এবং সফল হবে আল্লাহ সুহান ওয়া তাবারাক আমাদের সবাইকে এই বাস্তবতা বোঝার তৌফিক দান করুক আমিন সুহান কল্লাহ বিহামদিকা আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইতিহাস ঐwidetilde সংবাদ দিনদল ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব